বন্ধুরা, আপনারা নিশ্চয় অনেককে বলতে শুনেছেন যে আমি এত পূজা পাঠ করি কিন্তু তার পূর্ণ ফল কেন পায় না। আসলে বন্ধুরা, পুজোর সময় মানুষ জেনে বা না জেনে অনেক ভুল করে থাকে, যার কারণে তারা পূজার ফল পেতে পারেন না এবং পূজা অসম্পূর্ণ থেকে যায়। এমন পরিস্থিতিতে ভুল পদ্ধতি এবং নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তেও পারে। তাই পদ্ধতি এবং নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই আসুন জেনে নিই বাড়ি এবং মন্দিরে পূজা করার সঠিক উপায় কী। কোনো দেবী বা দেবতার পূজো করার আগে স্নান করা হয়। স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসে পূজা করা উচিত, দাঁড়িয়ে পূজা করা উচিত নয়। খালি মেঝেতে বসেও পূজা করা উচিত নয়। কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যায় বা সেটা একেবারেই ভুল। আপনি যেভাবে ভগবানকে বসার আসন দিয়েছেন ঠিক সেভাবে আপনাকে আসনে বসতে হবে এবং শাস্ত্র কুশের আসন সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে। পূজা স্থানটি বাড়ির মেঝের থেকে কিছুটা উপরে হওয়া উচিত, কারণ ঈশ্বর অতুলনীয় ও শ্রেষ্ঠ, সেজন্য তাদের সামনে বসে পূজা করা উচিত নয়। পূজার জন্য সর্বদা ঈশ্বরকে চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে স্থাপন করুন। এছাড়া পূজা ঘরে দেবদেবীর মূর্তি কখনোই দেওয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয়। পূজা করার সময় আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। বাড়িতে যে কোনো মন্দিরে পুজো করা শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতস্বরে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং এর জন্য আপনাকে আশীর্বাদও করেন। পূজার ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা উচিত। পূজা ঘরে কোনো এক দেবতার একাধিক মূর্তি রাখা উচিত নয়। বাড়ির মন্দিরে বা যে কোনো দেবতার মূর্তি 9 ইঞ্চি অথবা 22 সেন্টিমিটার থেকে ছোট হওয়া উচিত। এর চেয়ে বড় মূর্তি ঘরে রাখা শুভ নয়। বড় মূর্তি মন্দিরে রাখতে হবে এবং আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করা উচিত নয়। পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গ, মলি, সুতো এবং ভগবান শালিগ্রাম পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে। এটা না করলে প্রতিদিন পূজা করার পরেও যে আশানুরূপ ফল না পেতেও পারেন। প্রায় মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায়, কিন্তু এটা ভুল। যে কোনো দেবী দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের দেওয়া প্রসাদ, ধূপ এবং অন্যান্য কাজের মাধ্যমে যে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির যে সাক্ষী। পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না। ভগবান সূর্য, ভগবান গণেশ, মা দুর্গা, ভগবান শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয়। তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পুজো করা হয়। প্রতিদিন পূজা করার সময় এই 5 দেবদেবীর ধ্যান করতে হবে। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে। আপনি যে দেবী বা দেবতার পূজা করুন না কেন, সর্বপ্রথম সর্বদা ভগবান গণেশের পূজা করা হয়ে থাকে। যে কোনো শুভ কাজে ভগবান গণেশকে প্রণাম করে শুরু করা হয়। কথিত আছে যে এরকম শুভ কাজে ভগবানকে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে কোনো ফল কিন্তু পাওয়া যায় না। মাথা না ডেকে পূজা করা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ডেকে পূজা করলে পূর্ণ ফল পাওয়া যায় না। পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। তাই যে এরকম পুরুষ হোক বা মহিলা, পূজার সময় মাথা ঢেকে রাখতে হবে। এছাড়াও এক হাতে কখনোই ভগবানকে প্রণাম করা উচিত নয়। আপনি যখনই কোনো মন্দিরে পূজা করতে যান, মন্দিরে যে প্রসাদ পাবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে। মন্দিরে সে প্রসাদের সামান্য অংশ খাওয়ার পর বাকিটা বাড়িতে নেওয়ার জন্য রাখা যেতে পারে। এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক। যখনই আপনি কোনো মন্দিরে যাবেন, ঘণ্টা অবশ্যই কিন্তু বাজাবেন। এটা বিশ্বাস করা হয় যে ঘণ্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। বাড়িতে পূজা করার সময় শঙ্খ এবং ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে এবং এতে ঘরে পজিটিভ এনার্জি আসে।
সর্বদা মনে রাখবেন যে একটি প্রদীপ দিয়ে অন্য প্রদীপ জ্বালানো উচিত নয়। শাস্ত্রমতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে রোগে ভোগেন। বাড়িতে বা মন্দিরে পূজা করার সময়, ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে 12 বার, সূর্যদেবের সামনে 7 বার, দেবী দুর্গার সামনে 7 বার, ভগবান শঙ্করের সামনে 11 বার এবং যে ভগবান গণেশের সামনে 4 বার আরতি করতে হবে। এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায়। যদি আপনি কোনো বিশেষ উদ্দেশ্যে পুজো করার সংকল্প করেন, তাহলে সেই সংকল্প পূরণে আপনার বেশি সময় ব্যয় করা উচিত নয়। এছাড়াও আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করুন। সংকল্প করা পুজো করতে বেশি বিলম্ব করলে পুজো সম্পূর্ণ ফল পাওয়া যায় না। যে কোনো জিনিসের দান সবসময় ডান হাত দিয়ে কাউকে দিতে হয় এবং একাদশী, অমাবস্যা, কৃষ্ণ চতুর্দশী, পূর্ণিমা এবং উপবাসের দিনে চুল দাড়ি কামানো উচিত নয়। গঙ্গাজল সমস্ত হিন্দু বাড়িতে পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহার করার জন্য রাখা হয়। কিন্তু আপনি কি জানেন, গঙ্গাজল প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতন কোনো অপবিত্র ধাতুর তৈরি পাত্রে রাখা উচিত নয়। তামার পাত্রে গঙ্গাজল রাখা সবচেয়ে শুভ। যদি আপনি পূজার জন্য কোনো মন্দিরে যাচ্ছেন, তাহলে আপনার বাড়ি থেকে সর্বদা একটি পাত্রে জল নিয়ে যান। মন্দিরে রাখা জলে জলাভিষেক করবেন না। যখনই মন্দির থেকে জল নিবেদন করে ফিরে আসেন, তখন খেয়াল রাখতে হবে কখনই জলের পাত্রটি খালি ঘরে আনবেন না। পাত্রটি জলে ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায়। অনেক বাড়িতেই যে নম নম করে নিত্য পুজো করে সারা হয় এবং এমনভাবে পুজো করার থেকে না করা অনেক ভালো। কারণ এক মনে দেবদেবীর আরাধনা না করলে কোনো সুফল পাওয়া যায় না এবং পুজো শুরুর আগে মন এবং মস্তিষ্ক শান্ত রাখতে হয়। ক্লান্ত থেকে বেরিয়ে যে পরিষ্কার জামাকাপড় পরে প্রদীপ ধূন্য জ্বালিয়ে পুজো শুরু করা উচিত। সকালের থেকে যে পবিত্র সময় সারা দিনে কখনোই হয় না, তাই এই সময় এক মনে সর্বশক্তিমানে আরাধনা করলে যে সুফল মিলবে তা দিনের অন্য সময় পুজো করলে মেলে না। তাই সকালবেলায় উঠে স্নান সেরে শুদ্ধ শান্ত মনে ভগবানের পুজো করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। নিত্য পুজো করার সময় আগে পরিষ্কার একটা কাপড় দিয়ে প্রথমে ঠাকুরের ছবি বা মূর্তি পরিষ্কার করা উচিত করে নিতে হয় এবং তারপর ঠাকুরঘর ভালো করে ধুয়ে মুছে নিয়ে পুজোয় বসতে হবে। পুজো করার সময় যে দেবতার যে পুজো করছেন তার মন্ত্র উচ্চারণ করতে একদমই ভুলবেন না। নিত্য পুজো করার সময় ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে তুলবেন। এছাড়া শাস্ত্রমতে নিত্য পুজো করার আগে যদি গায়ত্রী মন্ত্রটি জপ করতে পারেন তাহলে দারুণ উপকার পাওয়া যায়। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, কিন্তু আর ভিডিওটাকে শেয়ার করবেন সবারই মাধ্যমে, তাহলে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।